হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত আমাদের একটা নতুন ব্লগে। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি যেটা একটা সারপ্রাইজ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। পৌঁছে গিয়ে বলবো যে জায়গাটা কি। বন্ধুরা, আমরা এখন ট্রেন থেকে নেমে জাসিদ্ধি চলে এসেছি। এবার আমরা এখান থেকে অটো ধরবো। আমরা এখন অটো থেকে নেমে বৈদ্যনাথ ধাম মন্দিরে চলে এসেছি। আর এটা দেওঘরে অবস্থিত। আর এটাই হচ্ছে সারপ্রাইজ। এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। এবার মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে নন্দন পাহাড় ঘুরতে যাচ্ছি। আমরা এখন নন্দন পাহাড় ঘুরতে এসেছি। এখানে একটা পার্ক ও একটা মন্দির আছে। এখন আমরা পার্ক ও মন্দির দুটোই আমরা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দেব। আর এটা হচ্ছে মন্দিরটা। এখানে একটা ঠাকুরের মন্দির নেই, এখানে অনেকগুলো ঠাকুরের মন্দির আছে। আর এটা হচ্ছে পার্কটা। এটা পার্কে এন্ট্রেন্সের দিকটা। পরে আমরা আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখিয়ে দেব।
বন্ধুরা, এখন আমরা যেখানে ঘুরতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে ত্রিকূট পর্বত। আর এটাও আমরা আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখিয়ে দেব। বন্ধুরা, এটাই হচ্ছে ত্রিকূট পর্বত। এই ব্লগটা এখানে শেষ হচ্ছে। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।